নমস্কার বন্ধুরা, আলুর সিঙ্গারা আমরা কিন্তু সবাই খেয়েছি। আজকে আমি খুব সহজে একদম সিঙ্গারার স্বাদে এই আলুর স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যদি অনেক লোক একসঙ্গে চলে আসে তখন সিঙ্গারার বদলে আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে দিতে পারবেন, আর নিজেরাও কিন্তু সন্ধ্যের সময় চায়ের সাথেও খেতে পারবেন। খুব সহজ এটা বানানো, তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ জোয়ান, দিয়ে দেব 5 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে আপনারা ঘিও দিতে পারেন, তবে ঘি দিলে কী হবে, একটু নরম হয়ে যাবে, ততটা মুচমুচে ভাব আসবে না। তেল দিয়ে ভালো করে দেখুন আমি ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা খুব ভালোভাবে ময়দার সমস্ত দিকে মিশে যায়। দেখুন ঠিক এইভাবে আমি ময়নটা দিয়ে নিচ্ছি। ময়নটা দেয়া হয়ে গেলে কীভাবে বুঝবেন, দেখুন আমি হাতের সাহায্যে একটা মুঠো করে নিচ্ছি। এই রকম মুঠো হবে, আবার হাত দিয়ে ধরলে এইভাবে গুঁড়ো হয়ে পড়ে যাবে। এখন দেখুন এখানে নিয়েছি আমি 1/2 কাপ জল, এতে কিন্তু জল খুব বেশি প্রয়োজন হয় না। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করবেন, একদম নরম যেন না হয়। 1/2 কাপ জল কিন্তু আমার পুরোটা লাগেনি। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, ময়দাটা ঠিক এই রকম হবে, একদম যেন নরম না হয়ে যায়। এখন ময়দাটাকে কী করব, আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে 1/2 ঘন্টা রেখে দেবো, রেস্টে কিন্তু অবশ্যই রাখবেন। এখানে দেখুন আমি একটা বাটি নিয়েছি, এখানে একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুকে ঠিক এইভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে কী হয়, আলুর আর ছোটো বড় কোনো দানা থাকে না। দেখুন সমস্তটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে 1/2 চামচ চাট মশলা, দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, আর দেখুন অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে নিয়েছি কিছুটা কসৌরি মেথি, সেটাও দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা। একটা আদাকে আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে দিয়ে নেব। এখন এতে দিয়ে দেব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে মেখে নেব। এতে কী হবে, আলুর মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসবে। দেখুন আলুটাকে আমি চালের গুঁড়ো দিয়ে ঠিক এইভাবে মেখে নিচ্ছি। এই চালের গুঁড়োটা আমি কেন দিলাম সেটা আমি পরে আপনাদের বলছি। আলুটা আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি রেখে দেব। 1/2 ঘন্টা পর আমি দেখুন নিয়ে নিয়েছি ময়দাটা। ময়দাটাকে একবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে চলে এসেছে। ময়দাটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি লেচি করে নেব। এই 2 কাপ ময়দার থেকে আমার 3টে লেচি হয়েছে। দেখুন লেচিগুলোকে একটু বড় করে করতে হবে। এখন একটা করে লেচি ঠিক এইভাবে নিয়ে নেব, নিয়ে কোনো রকম তেল বা ময়দা ছাড়াই কিন্তু লেচিটাকে বেলে নিতে হবে। দেখুন আমি কিন্তু কোনো রকম তেল বা ময়দা নিইনি, তেল বা ময়দা ছাড়াই এটাকে বেলে নিতে হবে, একদম গোল রুটির মতো করে বেলে নেব। দেখুন এটাকে আমি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। দেখুন এটাকে আমার বেলা হয়ে গেছে। এখন এরকম একটা বাটি নিয়ে ঠিক মাঝখানটাতে এইভাবে বসিয়ে একদম গোল করে এটাকে কেটে নিতে হবে। এটাকে আমি দেখুন গোল করে কেটে নিয়েছি, ধারের অংশটা ঠিক এইভাবে তুলে রেখে দেব। এখন বাটিটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এই রুটিটার মাঝের অংশে বসিয়ে দেব একটা ছোট্ট বাটি। ছোট্ট বাটিটা বসিয়ে দিয়ে ধার থেকে দিয়ে দেব আলুর পুরটা। আলুর পুরটাকে ঠিক এইভাবে খুব ভালোভাবে সমস্ত রুটিটার মধ্যে দিয়ে নিতে হবে। মাঝখানে আমি বাটিটা কেন বসিয়েছি পরে আপনাদের বলছি। দেখুন ঠিক এইভাবে আলুর পুরটাকে পুরো রুটির মধ্যে দিয়ে নেব। পুরটাকে দেখুন আমি রুটির মধ্যে দিয়ে নিয়েছি, এখন বাটিটাকে তুলে নেব। বাটিটাকে তুলে নিয়ে মাঝের অংশটাতে এখানে আমি দেখুন কিছুটা জল নিয়েছি, হাতের সাহায্যে ঠিক এইভাবে জলটা লাগিয়ে দিতে হবে। জলটা অবশ্যই লাগাবেন, এগুলো যখন বানাবো এই জলটা লাগিয়ে নিলে এগুলো আর খুলে যাবে না।
দেখুন একটা ছুরির সাহায্যে ঠিক আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি, কেটে এই সাইড থেকেও আবারও কেটে নেব। ঠিক এইভাবে আমি কয়েকটা ছোট ছোট ভাগ করে কেটে নেব। এইভাবে পুরো রুটিটাকে কেটে নিতে হবে। দেখুন রুটিটাকে আমার কাটা হয়ে গেছে। এখন কি করব, একটা সাইডের কোণা ধরে এই রুটিটাকে ঠিক এইভাবে তুলে নেব। তুলে নিয়ে সাইডটা এইভাবে টেনে নিতে হবে। টেনে আমি হাতে তুলে নেব। হাতে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে গোল করে জল লাগানো অংশটা ঠিক এইভাবে চিপে বন্ধ করে দিতে হবে। এতে কি হবে, ভাজার সময় আর এগুলো খুলে যাবে না। ঠিক একইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে হালকা করে তুলে সাইডের অংশটা এইভাবে টেনে নিতে হবে। টেনে নিয়ে ঠিক একইভাবে রোল করে নেব। রোল করে যেই অংশটাতে জল লাগানো ছিল সেই অংশটা ঠিক এইভাবে চিপে দিতে হবে। এভাবে আমি সমস্ত রোলগুলোকেই বানিয়ে নেব। দেখুন এখানে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এগুলো কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা যাবে না। এখন একটা ঝাঁঝরির উপরে ঠিক এইভাবে আমি দিয়ে দেব একটা একটা করে। দেখুন ঠিক এইভাবে দিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক একইভাবে আমি সাইডে ঝাঁঝরি রেখে আবারও বাদবাকিগুলোকেও ঠিক একইভাবে দিয়ে নেব। একইভাবে দিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে নিতে হবে। তবে এগুলোকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না। লো ফ্লেমে এগুলোকে একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। যত সময় ধরে কম আছে এগুলোকে ভেজে নেবেন, এগুলো কিন্তু তত বেশি মুচমুচে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।